الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين দেব দেবতার নামে যদি গরু জব করা হয় কোন প্রাণীকে জব করা হয় তাহলে এইটা এইটা খেতে পারবে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক এবং বিভিন্ন হিন্দু ধর্মের রামায়ণ এইগুলা শিক্ষা দেওয়া হচ্ছে 90% মুসলমানের দেশে শিক্ষা দেওয়া হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবু বকরের জীবনী খোলাফায়ে রাশিদের জীবনী তাবিনদের জীবনী সালাহউদ্দিন আইয়ুবীর জীবনী এইগুলা শিক্ষা দেওয়া হবে আমাদের মুসলিম ইতিহাস এই বিশরের ইতিহাস পিরামিডের ইতিহাস এইগুলা শিক্ষা দেওয়া হবে এইটা মুসলমানের দাবি কিন্তু তার পরিবর্তে হিন্দুত্ব আমাদের এইগুলা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ গভীর ষড়যন্ত্র আমাদের দেশকে তার্কির মতো যে তার্কিতে আপনারা জানেন যে উসমানী খেলাফত নিষ্ঠ হওয়ার পর সেই দেশে কোরআন নিষিদ্ধ করা হয়েছিল আরবিতে কেউ সালাম করতে পারবে না নিষিদ্ধ করা হয়েছিল পর্দা নিষিদ্ধ করা হয়েছিল সিমিলারলি বাংলাদেশে সেই চক্রান্ত কনস্পিরেসি চলছে কিছুদিনের যদি এই সিলেবাস প্রণয়ন করা হয় এই সিলেবাস যদি কার্যকরী হয়ে যায় তাহলে শুনবেন যে বাংলাদেশে আর সালাম করতে পারবেন না এখন আপনি আদাব বলতে হইবে বলেন নাউজুবিল্লাহ আমরা একে অন্যকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলি এইটা একটা দোয়া একে অন্যকে সম্বোধন করে একটা সালাম অভিবাসনের মাধ্যমে কিন্তু এইটা ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশি পাসপোর্টকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশে পাসপোর্টে বিভিন্ন মন্দিরের ছবি দেওয়া হয়েছে অর্থাৎ আমাদেরকে আমাদের চিন্তা চেতনাকে মন্দিরের দিকে দেব দেবতার দিকে কৈরুল্লার দিকে মুশরিকের দিকে হানুদের দিকে আমাদের চেতনাকে দাবিত করা হচ্ছে ঠিক না ঠিক নয় এই জন্য আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা তীব্র ভাষায় আমরা এই যে পাঠ্যসূচি প্রণয়ন করার এবং বাস্তবায়ন করার ষড়যন্ত্র করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এমন পাঠ্যসূচি দিতে হবে যেগুলা দ্বারা আমাদের চিন্তা চেতনা আমাদের আকিদা বহাল থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইলমু ফিস সিখার কা নকশি ফিল হাজার যে ছোটকালে বাল্যকালের শিক্ষা হলো এমনভাবে যদি কেউ পাথরের মধ্যে অঙ্কন করে সেই পাথর কোনোদিন এই অঙ্কনটা দাগটা মুছে ফেলা যায় না সিমিলারলি ছোটকালে বাল্যকালে যখন দিনই শিক্ষা ইমান আকিদা ইসলামের তাহজিব তামাদ্দুনের শিক্ষা দেওয়া হয় এই বাচ্চা কলেজ ইউনিভার্সিটি গিয়ে আমাদের নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ইমান আকিদার বিরুদ্ধে কখনো সে আর কখনো কোনো কটকা করবে না কারণ তার অন্তরের মধ্যে তার শিশুকালে তাকে আল্লাহর নবীর পরিচয় দেওয়া হয়েছে খোলাফায়ে রাশিদিনের ইমান আকিদা চেতনার শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য আসুন আমরা এই সিলেবাসের তীব্র নিন্দা জানিয়ে যে সিলেবাস দ্বারা আমাদের ইমান আকিদা রক্ষা হবে সেই সিলেবাস প্রণয়ন করার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন